ওনার ছবি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, অসাধারণ একটা কাজ। আমি এই ছবির ব্যাপারে অনুপমের থেকেই জেনে নিতে চাইবো যে কী মিডিয়াম, কী বৃত্তান্ত, ও নিজের মুখেই বলবে, তোমরা শোনো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ এনেছি। এই ব্লগে থাকছে গগনেন্দ্র আর্ট গ্যালারিতে প্রদর্শিত কিছু দারুণ দারুণ ছবি। এই ছবির মধ্যে বিশেষত একজন অতিথি শিল্পী রয়েছে, যিনি মালদা থেকে এসেছেন। হ্যাঁ, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো তো আমি কার কথা বলছি। অনুপম মণ্ডল আমার বিশেষ বন্ধু, আমি তার ছবিও তোমাদের দেখাবো। আরেকটা কথা, ছবিগুলো তোমাদের দেখতে দেখতে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আরেকটা কথা, অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ফার্স্ট টাইম যদি দেখছো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও টিপে দিও। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি কী কী ধরনের ছবি রয়েছে, কারা কারা চিত্র প্রদর্শনীতে এসছে, হয়তো কিছু লোকের সঙ্গে আলাপ হবে, আর অনুপমদার সঙ্গে তোমাদের আলাপ করাবো। চলো।
প্রতিষ্ঠা। সোনার বাংলার সকলের প্রিয় মানিক বাবুকে সেলাম। সাদা কালো পটভূমিকায় কাশবনে ছুটে যাওয়া অপুদূরতার সাথে পরিচয় করানোর জন্য সেলাম। ভূতের পরে ভবিষ্যৎ শোধরানোর জন্য সেলাম। গুপি বাঘার সাংগীতিক প্রতিভার সঙ্গে পরিচয় করানোর জন্য সেলাম। মৃত্তিরে মগজাস্ত্রের সঙ্গে পরিচয় করানোর জন্য সেলাম। জটায়ুর জব্বর কাণ্ড কারখানার সঙ্গে পরিচয় করানোর জন্য সেলাম। আর্ট ওয়ার্ল্ডে যৌথ প্রচেষ্টায় আজ থেকে শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী ঠাকুরি। আর্ট ওয়ার্ল্ডের কর্ণধার শ্রীমতী বিনীতা কর্ণকারকে আমরা সকলে কুর্নিশ জানাই এমন একটি অসাধারণ আইকনিক থিমের ওপর চিত্র প্রদর্শনী কল্পনা করার জন্য ও আমাদের সকল শিল্পী বন্ধুদের শৈল্পিক কাজ প্রদর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করব প্রিয়া কুণ্ডুর স্বরচিত কবিতা পাঠ দিয়ে। প্রিয়া কুণ্ডু, অনুপম মণ্ডল দা, অনুপম মণ্ডলকে তোমরা হয়তো সকলকেই চেনো। তো ওনার ছবি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, অসাধারণ একটা কাজ। আমি এই ছবির ব্যাপারে অনুপমের থেকেই জেনে নিতে চাইবো যে কী মিডিয়াম, কী বৃত্তান্ত, ও নিজের মুখেই বলবে, তোমরা শোনো। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং নীলাঞ্জনের সঙ্গে আমার বোধহয় এটা সেকেন্ড টাইম দেখা, ফেস টু ফেস। তো ও যে আমার ছবি দেখতে আসবে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, এবং সকলের ছবি এখানে দেখতে পাচ্ছি এটা খুব আমার কাছে একটা ভীষণ ভালো লাগার ব্যাপার, একটা আন্তরিক ব্যাপার। তো সত্যজিৎ রায়ের এই ছবিটি নিয়ে বহুদিন আগে আমার কাজ করা, যে কোভিডের লকডাউন পিরিয়ডে আমার এই কাজটা হয়েছিল। তো এইখানে ওনাকে একটু আমি ডিফারেন্টলি আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আমার মনে হয়েছে উনি তো কালজয়ী একজন, এবং একজন ভীষণ হেভিওয়েট ক্রিয়েটিভ সোল, যাকে আমরা মানে সহজভাবে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো তার মধ্যেও আমি যেটাকে স্পেসিফাই করতে চেয়েছি এখানে, অপরাজিত ওনার যে ভাবমূর্তির সঙ্গে যে বিশেষণটি যায় সেটাকে অপরাজিতর মালার মাধ্যমে তুলে ধরার, এবং এটা আমার একটা আমার দিক থেকে একটা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপনই আমি বলবো। অসংখ্য ধন্যবাদ অনুপমকে। সো আবার দেখা হবে হয়তো নেক্সট কোনো, যতবারই আসবো অনুপম আমিও চলে আসবো তোমাদের কাছে। সো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা, বাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করবো। তার আগে বলে দিই যে আজকের ম্যাক্সিমাম জায়গায় যে ভিডিওগ্রাফি তোমরা দেখেছো সেটা আমার ছোটো ভাইয়ের মতো হিন্দোলের
ওর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওর ইনস্টাগ্রাম, তোমরা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতে পারো, ও খুব সুন্দর ছবিও তোলে, ঠিক আছে? সো চলো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলো টেক কেয়ার, বাই বাই।